আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো দক্ষিণ আফ্রিকার একটি বিষধর সাপ ফের-ডি-ল্যান্স সাপটি নিয়ে। সাপটির ইংরেজি নাম হলো fer-de-lance আর বৈজ্ঞানিক নামটি হলো Bothrops asper। Bothrops asper। সাপটির মাথা চাপটা হালকা গাঢ় বাদামি বা কালো রঙের হয়ে থাকে। ফের-ডি-ল্যান্স সাপটির পিঠের রং হলুদ বা সাদা ধূসর এবং পিছনের দিকে এই রংটি গাঢ় রঙের হয়ে থাকে। সাপটির দৈর্ঘ্য সাধারণত 2.5 মিটার বা 4.2 ফুট পর্যন্ত হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক মহিলা সাপ পুরুষ সাপের তুলনায় অনেক দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে, আর মহিলা সাপের মাথা দেহের ওজন পুরুষ সাপের চেয়ে বেশি হয়। এই প্রজাতির সাপ খিটখিটে এবং দ্রুত হয়। সাপটির মাথা উঁচু করে হেঁটোর উপর পর্যন্ত কামড় মারতে পারে। আমেরিকায় সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার অর্ধেক মৃত্যুর জন্য এই সাপটি দায়ী। এই সাপের বিষয় রয়েছে হোমোটক্সিন অ্যান্টিকোয়াল্যান্ট, যার কারণে রক্ত জমাট বাঁধে না। LD50 স্কেলে এই সাপের বিষ 2.844 মিলিগ্রাম পার কেজি। একবার কামড়ে 458 থেকে 1530 মিলিগ্রাম বিষ নির্গত করতে পারে এই সাপটি, যা খুবই বিপজ্জনক। এই সাপটি কামড়ানোর পর যেসব লক্ষণ দেখা যায়, ব্যথা, কামড়ের স্থানে ক্ষত হয়ে যাওয়া বা ফোসকা পড়ে যাওয়া, হালকা জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, অচেতন হওয়া ইত্যাদি। ফের-ডি-ল্যান্স সাপটি কোস্টারিকায় সবচেয়ে বিপজ্জনক সাপ হিসেবে বিবেচিত। মোট সাপের কামড়ের 46% আর কলম্বিয়ায় 50-70% সাপের দংশনের শিকার হয়। এই প্রজাতির সাপ হুমকির সম্মুখীন হলে আত্মরক্ষাত্মক হতে পারে। সাপটি বিপদ বুঝতে পারলে স্কোয়েল যুক্ত প্রতিরক্ষা প্রদর্শন করে। সাধারণত বিপদে পড়লে পালানোর চেষ্টা করে, যখন কোণঠাসা হয়ে পড়ে তখন বিপজ্জনক এই সাপটি। সাপটি সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সঙ্গম করে এবং নারীরা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে 5 থেকে 40 পর্যন্ত বাচ্চা দেয়। সদ্য জন্ম দেয়া নবজাতকের দৈর্ঘ্য হয় 28 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত। ফের-ডি-ল্যান্স সাপটি নিশাচর নির্জন সাপ। এরা সাধারণত রাতের বেলা রেঞ্জের মধ্যে আসা ইঁদুর, ব্যাঙ টিকটিক ইত্যাদি শিকার করে খেয়ে থাকে। ঠান্ডা এবং শুষ্ক সময় এরা শিকারে কম সক্রিয় থাকে। ফের-ডি-ল্যান্স সাপটি সাধারণত গ্রীষ্মকালীন রেন ফরেস্ট, হ্রদ, নদী এবং স্রোতের কাছাকাছি বসবাস করে। সাপটি আমেরিকার সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 থেকে 1300 মিটার বা 3900 থেকে 4300 ফুট উচ্চতায় দেখা যায়। সাপটি পূর্ব মেক্সিকোর আটলান্টিক উপসাগরে, ইউকাটান উপদ্বীপের বেলিজ, হুন্ডারাস, কোস্টারিকা, পানামা ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায়। সাপটির আচার আচরণ এবং দেখতে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন প্লিজ। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।